ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর 3.5 ঘন্টা পর চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত। 18 মার্চ শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন মাহির জামিন মঞ্জুর করেন। এর আগে বেলা 11টার দিকে মাহিয়া মাহিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। তবে মাহির স্বামী রাকিব সরকার পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া উইং কর্মকর্তা ইব্রাহিম খান। গতকাল শুক্রবার মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে অপরাধ অপদস্থ ও হেয়প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপরাধে রাকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। স্বামীর সঙ্গে ওমরা পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি শুক্রবার সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। এর কিছু সময় পর রাকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম 1.5 কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করতে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে। এরপর রাত 12:30টার দিকে মাহি ও রাকিব সরকার আবারও ফেসবুক লাইভে আসেন। তারা বলেন, গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটি সহ অন্যান্যদের অ্যারেস্ট করেছে, আমাদের শোরুম থেকে সবাইকে বের করে দিচ্ছে, বলেছে না বের হলে গুলি করবে। পুলিশ কখনো এগুলো করতে পারে? আমরা সকালে এয়ারপোর্ট নামবো, হয়তো আমাদেরকেও গ্রেপ্তার করবে। মাহি ও তার স্বামী রাকিবের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন থানায় 2টি মামলা রয়েছে। একটি মামলা জমি সংক্রান্ত বিরোধের, আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের। রাজীব বিশ্বাস, খবর সংযোগ।